আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোনো মোটর যানের রেজিস্ট্রেশন নাম্বার, এটি কি অরিজিনাল না ডুপ্লিকেট, খুব সহজে আপনারা কিভাবে জানতে পারবেন, এটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি চালু করে নেবেন, যেন আমার ভিডিও প্রকাশ করা মাত্র বা আমার চ্যানেলে আপলোড করা মাত্র আপনার চ্যানেলে একটি নোটিফিকেশন যায়। আর যদি আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কেননা এই বিআরটিএ ইনফরমেশনাল ভিডিও, যে বিষয়গুলি নিয়ে আমি ভিডিও করি, এইটার অডিয়েন্স একেবারেই ন্যূনতম। এর মধ্যেই আপনারা যদি এই ভিডিওগুলি দেখে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট না করেন তাহলে এই চ্যানেলে ভিডিও ছাড়ার কোনো মানেই হয় না। সো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। তাহলে চলুন ছোট্ট একটি বিজ্ঞাপনের পরে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজারে আমরা গিয়ে লিখব ipbrta.cnsbd.com। এই সাইটটিতে আমরা চলে যাব। যাওয়ার পরে আমরা রেজিস্টারের ভিসিএল পেমেন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাঙ্ক্ষিত যে নাম্বারটা আছে, যে নাম্বারটা আমরা ভেরিফাই করতে চাচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার, এটি আমরা এখানে দিব। যেমন ঢাকা মেট্রোটা 1405 37 এবং চেসিস নাম্বারের শেষের চারটি সংখ্যা আমরা দিব। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে যদি পরবর্তীতে কোনো পেজে না যায় তাহলে আমরা মনে করব আমাদের চেসিস নাম্বার অবশ্যই ঠিক আছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এটি হচ্ছে ভুয়া। অনুরূপভাবে আমরা অন্য একটি নাম্বার ট্রাই করব। এবং চেসিস নাম্বারের শেষের চারটি সংখ্যা আমরা দিব। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করা মাত্র আমাদের সম্মুখে যদি এইরকম একটি উইন্ডো আসে তাহলে আমরা মনে করব যে এই সাইটটা বা আমাদের এই রেজিস্ট্রেশনকৃত গাড়ির নাম্বারটা অবশ্যই ঠিক আছে এবং আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে আমাদের ট্যাক্স টোকেনের এক্সপায়ার ডেট কত এবং ফিটনেসের এক্সপায়ার ডেট কত এবং চেসিস নাম্বার পুরোটা কত। আর এটি যদি আমরা দেখতে পারি তাহলেই আমরা মনে করব আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার অরিজিনাল। আশা করি আপনারা সবাই এই টিপসটা বুঝতে পারছেন যে খুব কম সময়ের মধ্যে কিভাবে একটি নাম্বারকে ভেরিফাই করতে হয়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও এতটুকুই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।